আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের জাতীয় জাদুঘরে এটা হচ্ছে শাহবাগ ঢাকাতে অবস্থিত আমাদের জাতীয় জাদুঘর তো আমার সাথে গিয়েছিল আমার ছেলে আমার আম্মু তো আমরা আসলে গিয়েছিলাম পিজিতে ডক্টর দেখাতে পিজি হসপিটালে তো সেখান থেকে চিন্তা করলাম যে ছেলেকে একটু এইখানে নিয়ে আসি তো ছেলের ঘোরাফেরাও ও আনন্দ পাবে তো সেই জন্যই ওকে জাদুঘর দেখাতে আনা তো ও হচ্ছে ফার্স্ট টাইম জাদুঘর ঘোরা ছিল কারণ ও এর আগে কখনও জাদুঘর যায়নি তো প্রথম আমি ওকে নিয়ে গিয়েছিলাম তো গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছে সে মানে খুবই তার ভালো লেগেছে তো এইখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো সবই মানে রিয়েল মনে হয় বাট এগুলো রিয়েল রিয়েলি বাট সব মানে কোনো কিছুই হচ্ছে আপনার জীবিত না এগুলোকে সব মানে সংরক্ষণ করে রাখা হয়েছে আমাদের দেখার জন্য দেখেন কাকগুলোকে কত সুন্দর লাগছে আর এখানে অনেক রকমের পাখি ছিল যেই সমস্ত পাখিরা আমরা নামও জানি না বা যেগুলো আমরা কোনো দিন দেখিও নি তো সেগুলো ছিল তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর আমার ছেলেকে দেখাচ্ছিলাম তো আমার ছেলেও খুব আনন্দ পাচ্ছিল এইটা হচ্ছে একটা ভালচার বড় শকুন ছিল খুব মানে এত ভালো লাগছিল দেখার মতো কিন্তু আমার ছেলে শেষে অনেক কষ্ট হয়েছিল কারণ অনেক হাঁটতে হয়েছিল জাদুঘরে গেলে অনেক হাঁটতে হয় কারণ সব কিছু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে একটা একটা করে দেখতে হয় তো এই যে এখানে হচ্ছে নানা প্রজাতির হাঁস দেখেন রাজহাঁস থেকে শুরু করে সব রকমের হাঁস আছে এখানে কত কিউট কিউট আর সুন্দর সুন্দর হাঁসগুলো তো আমার ভাল লাগছিলো দেখতে তারপরে এখানে ছিল পাখি বিভিন্ন প্রজাতির পাখি তো আমি আর আমার ছেলে মেয়েলে সুন্দর করে ঘুরে ঘুরে দেখছি এগুলো আর ভিডিও করছি তো আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছিলো কোন পাখিটার কি নাম তারপর ওকে বলছিলাম তারপরে শেষে এসে এখানে দেখি বিশাল বড় একটা ময়ূর তো ময়ূরটা এত সুন্দর ছিল দেখতে কি বলবো দেখেন এই যে গাছের উপরে বসে আছে ময়ূরটা তো এখানে ছিল আরও অনেক কিছু বাবুই পাখির বাসা ছিল বিভিন্ন পাখির বাসা ছিল এগুলোকে সব একদম কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো এখানে ছিল প্যাঁচা আরও পাখি ছিল তো আমার ছেলে এগুলোকে ধরতে যাচ্ছিলো বাট এগুলো তো সব কাচের ভিতরে তো ধরা যাবে না আর আঙ্গুল দিদি আমাকে দেখাচ্ছিল ময়না পাখি ছিল অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি ছিল তারপরে আরও নাম না জানা অনেক রকমের পাখিও আমরা দেখেছি জাদুঘরে আর জাদুঘরটা হচ্ছে তিনতলা বিশাল বড় তো আমরা সব ঘুরেছি একটু একটু করে মানে কোনোটা এবার বাদ রাখা হয়নি সবতলাতেই ওকে নিয়ে ঘুরেছি তো এখানে ছিল বানরও ছিল কত সুন্দর সুন্দর বানর দেখেন ও হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে বানরগুলোকে আর এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা তিমি মাছের খাঁচা তো এইটা হচ্ছে তিমি মাছের ভিতরের যে খাঁচাটা সেটা এটা হচ্ছে রিয়েল একদম মানে সত্যিকারী তিমি মাছের এটাকে এখানে জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে যে আমাদের বাচ্চারা বা সবাই দেখতে পারে তারপরে চলে আসলাম এই জায়গাটাতে এইটা হচ্ছে সুন্দর সুন্দর আসলে বনের মতো ছোট 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 করে সাজানো হয়েছে আর এখানে হচ্ছে হাতি অনেকগুলো হাতি ছিল এখানে তো হাতিগুলোকেও কি সুন্দর করে রাখা হয়েছে আবার এখানে ছিল হাতির দাঁত দেখেন ইয়া বড় বড় হাতির দাঁত হাতির দাঁতগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তারপরে হাতির দাঁত দিয়ে বানানো বিভিন্ন জিনিসও আছে আশেপাশে আর এগুলো হচ্ছে বেদ দিয়ে তৈরি বা বাঁশ দিয়ে তৈরি পোলো ঝাঁকা এগুলো তো এগুলো হচ্ছে গ্রামের মানুষ ব্যবহার করে তো এখানে আরও ছিল হচ্ছে মাটির জিনিসপত্র ছিল পাশে তারপরে এইখানে হচ্ছে গ্রামের একটা চিত্র তুলে ধরা হয়েছে গ্রামে কৃষক গরু দিয়ে হাল চাষ করছে আর একজন বসে আছে তো আমি আমার বাচ্চাটাকে এভাবে বুঝাচ্ছিলাম দেখাচ্ছিলাম অত ছোটো মানুষ ও শহরে বড় হয়েছে ও আসলে এই সব কখনো চোখে দেখেনি তো ওকে এখানে এনেই আমি দেখাচ্ছি আর বুঝাচ্ছি আর এখানে একজন হচ্ছে মানে গুড়ি করছে মানে পিঠা বানানোর জন্য এইভাবে গ্রামে গুড়ি কোটা হয় আর আমাদের ঢাকা শহরে তো সব মেশিনে ভাঙানো হয় আর এখন এগুলো গ্রামে নেই বললেই চলে তো এই পাশেই ছিল একটা ছোট্ট বাজারের মতো সুন্দর তো এই যে লোকটা বাজার করতে এসেছে দেখেন কত সুন্দর আর তার পাশে ছিল আবার এই যে মাটি এই যে এটা উনি হচ্ছে কামার উনি হচ্ছে বিভিন্ন রকমের লোহার জিনিসপত্র বানান তো এখানে আবার ছিল যে মাছ জেলে যা